গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌসুমি চলে এসেছি আপনাদের সাথে। ছোট্ট একটা জিনিস শেয়ার করব, আমি এখনই অফিস বেরিয়ে যাব, জাস্ট স্নান করে উঠেছি, এখনও চুল খুলিনি। অফিস যাওয়ার আগে আমি জাস্ট ছোট্ট কিছু টিপস আমার বন্ধুদের একটা ব্লগ শেয়ার করার জন্য আজকে আমি 10 মিনিট আমি যতটুকু যা করি সেটাই বলা। আমি স্নান করে উঠেছি, কিন্তু এই হাড় কাঁপানো শীতে স্নান করেছি কিন্তু চুল ভেজায়নি। কেন, চুল ভেজানো মানে ঠান্ডা লাগা, আর অফিসে গিয়ে চুল শুকানোর মতন পরিস্থিতি নেই, আর আমার চুলটা একটু বড় চুল, যার জন্য আমার খুব অসুবিধা হয়। এই হাড় কাঁপানো শীতে কলকাতা কেঁপে গেছে, যা নর্মালি হয় না। তো এখন আমি ফার্স্ট যেটা করতে চাই সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু শেয়ার করতে চাই, কারণ আমাকে আমার ট্রেন বাস মেট্রো ওয়েট করছে, আমাকে ভীষণভাবে দৌড়তে হবে। কালকে আমি শাড়ি পরেছিলাম, এই শাড়িটাই পরেছিলাম, কিন্তু কথা হচ্ছে এই শীতে শাড়ি পরে যাওয়ার সময় আর ইয়ে মানে অস্বস্তিটা বেশি, ভীষণই অস্বস্তি। কেননা শাড়ি পরা মানে পুরো শরীরটা ঠিক ঢাকা থাকে না। তো আজকে আমি পরেছি শালের চুড়িদার, এটা আমার কাশ্মীর থেকে আনা শালের চুড়িদার, অনেক বছর হয়েছে কিন্তু ভীষণ ফিট, খুব ভালো। তো আমি সবার আগে যেটা করতে চাই, এই শীতে আমরা মহিলারা সব থেকে বেশি অডিট থাকি স্কিন নিয়ে, আমি ভীষণ অডিট। স্কিনের একটা ছোট্ট টিপস আমি বলতে চাইবো, নিবিয়া ভীষণ ভালো। একটা ক্রিম মেখে গিয়ারফ্রেন্ডস, একটা ক্রিম মেখে কখনোই উইন্টার সিজনে ঘর থেকে বেরোবেন না দিন বা রাত। যেটা করি সেটা হচ্ছে একটুখানি আগে একটু নিবিয়া আমি ছোট ছোট করে নিয়ে নিই। হ্যাঁ, খুব ফাস্ট, কেন এটা অফিসের টাইম, আমাদের কাছে এতটা টাইম থাকে না যে আমি বসে বসে অনেকক্ষণ ধরে ক্রিম মাসাজ করব। জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে একটুখানি একটু আগে নিবিয়াটা বুলিয়ে নাও, স্পেশালি এই জায়গাটা, কারণ আমরা যখনই হাসবো এই জায়গাটা স্ট্রেচ করে, এই যে জায়গাটা, যার জন্য আমাকে যেটা করতে হয়, আমি যেটা করি মানে অফিস মানে প্রেজেন্টেবল থাকা। আমি একটা কাজ করছি, আমার মুখের উপর ইম্প্রেশনটা খুব পড়ে, স্পেশালি যারা এমএনসিতে জব করে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা প্রাইভেট কোম্পানিতে যে কোনো। তো আমি জাস্ট ড্যাপ করছি স্কিনের ওপর নিবিয়াটা, যথেষ্ট, আর লাগবে না, আর বাকিটা হাতে, এটা হবে তারপরে হাতে। নেক্সট আমি যেটা করব, এটাকে নিয়ে অফিসের ব্যাগে ভরে রাখবো, এটা আমার লাগবে। আরেকটা যেটা করব, একটা সানস্ক্রিন বা ডে টাইম অবভিয়াসলি আমি লাগাবো, আমি এই কোম্পানি ইউজ করি অ্যাটিটিউডের, আপনি যা খুশি করতে পারেন, ঠিক আছে। কেন এটা কি করবে, কেন আমি এটা ইউজ করছি, নিভিয়া তো আমার ময়েশ্চার ব্যালেন্স করবে, কিন্তু এটা কি করবে, আমার সানস্ক্রিনের কাজ করবে আর ডে টাইম প্রোটেকশনটা দেবে। কেন, আমাকে অফিসে তো হোল্ডে মুখটা দেখাতে হবে, শীতের দিন বলে তো আর মুখটা লুকিয়ে কাজ করতে পারবো না। বাকিটা হাত জাস্ট হালকা করে, অ্যাকচুয়ালি মুখ তো বাসন মাজি না, যার জন্য একটু ফিঙ্গার টিপস। বারবার একটা কথা বলবো, চোখের এই জায়গাটা ভালো করে দিয়ে, খুব সিম্পল, কারণ অফিস যাওয়ার সময় আমাদের কারোরই সময় থাকে না। আরেকটা জিনিস যেটা করবো, এই যে ক্রিমটা আছে এটি চুলের এই জায়গাগুলোতে আমি দেব, এই জায়গাটা, কেন বলুন তো এই জায়গাটা খুব ড্রাই হয়ে যায় উইন্টার সিজনে, আমাদের এই জায়গাটা ভীষণ ড্রাই হয়, সেজন্য চুলটা তুলে একটু ক্রিমগুলো এই জায়গাগুলোতে স্প্রেড করব এইভাবে। অ্যাট লাস্ট একটু ফাইনাল টাচ, এবার একটু মুখটা দেখে নিই, হ্যাঁ মুখ ঠিক আছে। আমি অফিস যাওয়ার সময় যেটা করি না সেটা হচ্ছে লাইনার শ্যাডো ইউজ করি না, ডার্ক লিপস্টিক বা কিছু ইউজ করি না। আরেকটা জিনিস আমি করি মুখে তেল তেল ভাবটা কাটিয়ে ওঠার জন্য, সেটা হচ্ছে কেয়ার শিটের সানস্ক্রিন পাউডারটা, বেশি না, জাস্ট পাফের মধ্যে এইটুকু নিয়ে, কোন জায়গাটা বলুন তো, জাস্ট আই এরিয়াটা হালকা করে, তাতে কি হয় একটা অয়েলি একটা টাচ, যেটা থাকে অয়েলে যে টাচটা থাকে সে টাচটা কমে যায়। অফিসে আমাকে বেশ কিছুক্ষণ থাকতে হবে, বেশ কিছুক্ষণ বলতে অন্তত 7 ঘন্টা, তো সেখানে 7 ঘন্টার মতন পার্মানেন্ট একটা মেকআপের জায়গায় আসতে হবে। তো এটা হলো আমার স্কিনের মেকআপ, আর এর সঙ্গে ম্যাচ করে একটু বিন্দি পরবো, ছোট পরবো, আমার যে ফেস
তাতে করে আমি ছোট এবং গোল একটা ভিন্ডি দেখুন তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর এখনকার দিনে আমি আমরা মিরর বা আয়না ক্যারি করি না কেন বলুন তো মোবাইলে সেলফি আছে তো আচ্ছা এবার করব কি আমি লিপস্টিক উইন্টার সিজনে খুব রেয়ার আমি লাগাই যেটা করি সেটা হচ্ছে এটা ম্যাবলিনের লিপ বাম আমি লিপ বাম লাগাতে পছন্দ করব আর শুধু লাগাতে পছন্দ করব না এটা আমি অফিসের ব্যাগেও নিয়ে নেব কারণ বেরোনোর সময় আবার লাগবে আর চুল চুলের অর্ধেকটাই ভেজা আর ভেজা আছে বলে ফার্স্ট আমি এই কমটা ইউজ করব না এই বড় মুখটা করব এই বড় মুখের কমটা ভীষণ সুবিধে কেন চুলে জট একদম জট পেকে থাকে গোল গোল হয়ে থাকে সেজন্য আর খুব লাইট করে চুলটা একটা হেয়ারস্টাইল করতে হবে যাতে লম্বা চুল যাদের আছে তারা বুঝবেন যে এই সময় টাইট করে কিছু করা খুব মুশকিল আমি হালকা করে একটু জাস্ট চুলটাকে যেহেতু ভেজা চুল একটু হলেও হালকা একটু ভেজা ভাব তো রয়েছে পুরো চুল তো ভেজানো যায় না এখন চুলটাকে কি করছি জাস্ট এরকম একটা নট করে হ্যাঁ এইভাবে একটা নট সিম্পল একটা নট দেখুন এইটা হলো এবার একটা ক্ল্যাচার নিয়ে নিন এখানে এভাবে সেট করে দিন তারপর এটাকে স্প্রেড করে দিন এটা হয়ে গেল আমার হালকা ঢিলে ঢালা চুল আর কানের টপসটা চেঞ্জ করব এর সঙ্গে ম্যাচিং হচ্ছে না সবসময় গোল্ডেন কালারের অর্নামেন্টস পরে আমরা অভ্যস্ত তো বাঙালিরা সবসময় সেটা ভালো লাগে না আমি 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 আজকে পড়তে চাইবো ঠান্ডার দিন ঠান্ডার দিন একটু ডার্ক কালার বেশ ভালো লাগে যার জন্যে আমি পড়তে পারি ডোগরা ডোগরাটাকে দেখছি এর সাথে বেশ কালারে ম্যাচ